আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সামনে দেখতে পাচ্ছেন ডাবল রোল বানিয়েছি বা জমোস রোল দুইটিকে অ্যাড করে দিয়ে কিভাবে আমি আজকে জমোস রোল বানিয়েছি বা ডাবল রোল বানিয়েছি সেটি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আর কতটি খে মানে খেতে যে কত মুচমুচে হয়েছে এরকম করে বানিয়ে যদি আপনারা ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষকেও দেন তারাও ওটা মানে বসে বসে খেতে পারবে এবং পছন্দ করবে চলুন দেখা যাক এই যে আমি বাটিতে নিয়েছি আটা নিয়েছি পরে আমি বাটিটা পরিবর্তন করেছি এবং স্টিলের বাটিতে নিয়েছি কারণ এখানে মাখতে একটু সুবিধা হয় আটাতে দিলাম সামান্য পরিমাণে লবণ একটু তেল এবং কালো জিরা দেওয়ার পরে ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে একটু এটাকেই মানে সময় নিয়ে মাখাতে হবে যেভাবে আপনারা পুরি বা যে কোনো কিছুই বানান রুটি মানে এই জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলোর সাথে তারপর আমি ভালো করে এটাকে ভালো করে মাখাচ্ছি আরেকটু তেল দিলাম পরে আলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে অল্প অল্প করে তেল দিচ্ছি আর মাখাচ্ছি এটিকে ভালো করে মাখাতে হবে এই যে মাখাচ্ছি একটু আমি সময় নিয়েই এগুলোকে ভালো করে মাখিয়ে নিব আর এখন আমি পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আমি কি করতেছি এখানে দেখলেই বুঝতে পারবেন আবার একটু পানি দিয়ে দিলাম এবং আবার মাখছি এই কাজটি আমি একটু সময় নিয়েই করেছি আর এই মানে আমি কিভাবে ডাবল রোল বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটাতে আমি প্র্যাকটিক্যালভাবে আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি সেজন্য একটু সময় লাগছে ভালো করে দোলে নিচ্ছি মাখামাখি করে নিচ্ছি মাখামাখি করে নিচ্ছি একটু সময় নিয়ে কাজটি করছি আমি আর হাতে যদি আটা লেগে থাকে তাহলে মানে উপর থেকে আরেকটু হাতে আটা নিতে হবে আরেকটু আটা নিলেই তাহলে আপনার হাতে যেগুলো আটা থাকবে সেগুলো উঠে আসবে যে যেমন আমার হাতে আটা লেগেছিল আমি একটু এক্সট্রা আটা নিলাম এবং হাতের তালিতেও দিলাম এবং নিচেও দিলাম নিচে দিয়ে দেওয়ার পরে ভালো করে মাখামাখি বা ডলাডলি করে নিচ্ছি আপনারাও এভাবে করে নেবেন তাহলে দেখবেন যে হাতের তালুর যে আটাটা আটা আটা থাকে সেটা উঠে আসে তারপর ভালো করে ডলতেছি এটাকে একটু সময় নিয়েই ডলতে হবে প্রায় দশ মিনিটের মতো লাগছে আমার এই কাজটি করতে তা আপনাদেরকে একটু স্কিপ করে করে দেখাচ্ছি এখন একটু আরেকটা আটা দিয়ে দিলাম তাহলে আরেকটু সুন্দর হবে তারপর সবশেষে এখানে তেল ব্যবহার করতে হবে ডলাডলি করে নিচ্ছি এখন আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম এই যে সাদা তেল দিয়ে দিলাম তারপর ভালো করে আটাটার সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি ডলাডলি করে নিচ্ছি কথা তেলটাকে ভালো করে আটার সাথে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটাতে আমি কতটা ভাবে করছি এখন এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকনা খুলে এখন কাজ শুরু হবে আসল কাজ যে আমি কিভাবে রোলটা বানাবো চলুন দেখা যাক গোল গোল রুটির মতো করে নিয়েছি দুইটি এই যে রুটি বানাচ্ছি আমি একটা আমার রুটি আঁকা ফাঁকা হয়ে যাচ্ছে এক কথায় একটা গোল রুটি বানাতে হবে বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম সাইজের করতে হবে আর কেউ যদি পাতলা করেন তাহলে পাতলা তারপর ত্রিভুজ আকৃতিতে কেটে নিতে হবে সবগুলো এটা চাকু দিয়ে এই যে আমি কেটে নিচ্ছি সবগুলোকে তারপর একটা প্লেটে রেখে দেবো সাইডে তারপর চলুন দেখা যাক আমি এটাকে কী করি ডাবল বলেছি তাহলে দুইটা করে নিতে হবে ডাবল রোল এরকম করে দুইটা লেস জোড়া লাগাই দিলাম জোড়া লাগিয়ে দেওয়ার পর ডলাডলি করে নিলাম এবং দেখতেই পাচ্ছেন আমি কি করছি এই যে এরকম করে নিলাম আর ঠিক এরকম করে নিয়ে জোড়া লাগাই দেবো মাঝখানে তাহলে দুইটা হলো একটা লম্বা একটা খাটো বা ডাবল যেন খুলে না যায় একটু মাঝখানে টিপে টিপে দিচ্ছি টিপে টিপে দিলে তাহলে আর খুলে যাবে না ঠিক সেমভাবে আরেকটি করে নিব দেখতেই পাচ্ছেন এটা একটু বাঁকা হয়েছিল সেজন্য আবার চাকু দিয়ে কেটে সোজা করে নিলাম ঠিক একইভাবে আমি এটাকেও এরকম করে নেব টিপে টিপে এটাও হয়ে গেছে এটা কথা ছোট ডাবল রোল এই যে এটাও হয়ে গেছে আপনাদের সুবিধার্থ আরেকটি করে দেখাই একবার খুব ইজি খুব সহজেই এটা করা হয় এবং বাড়ির ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে তারপর তেলে ভাজলেই হয়ে যাবে আপনার ডাবল রোল এই যেগুলো আমি বানিয়েছি দুইটা রুটি দিয়েই কতগুলো হয়েছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিচ্ছি তেল গরম হলেই সেখানে দিয়ে দিবো রোলগুলো একটার পর একটা আমি হাত দিয়ে চেক করতেছি যে তেলগুলো গরম হয়েছে কি না তেলগুলো যখন মিডিয়াম গরম হবে তখন সেখানে দিয়ে দেবেন রোলগুলো একটার পর একটা দিচ্ছি আমি তারপর এটাকে সময় নিয়ে একটু ভাজতে হবে মিডিয়াম আছে তা হলে ভিতরে মুচমুচে হবে না সেজন্যে একবারে হালকা আসে এটাকে ভাজতে হবে একটু ধৈর্য সহকারে আরেকটা দিয়ে দিলাম তারপর উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এভাবে করেই উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন দুই পাশেই ভালো মতো হয় এই যে দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এটি খেতে খুবই মজাদার সকালে বা বিকালে বা সন্ধ্যার সময় এটি খাওয়া যায় নাস্তা হিসাবে বা বাড়িতে কোনো মেহমান আসলেও তাড়াতাড়ি করে এরকম করে রোল বানিয়ে দেওয়া যায় তারাও পছন্দ করবে এটা আপনারা সসের সাথেও খেতে পারেন এবার আমি সবগুলো তুলে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ バス。